দরুশ্বরী পড়ার অগণিত ফজিলত ও বরকাত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলি ওয়া সাল্লামের কুলাসা এরকম যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি দরুশরী পাঠ করবে কাল কেয়ামতের দিন এই দরুদ পাঠকারী পিয় আকা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামের কাছে তাকার ফাঁসে তাকার সৌভাগ্য লাভ করবে সাল্লো আল আল হাবিব তা তাল আলা মুহাম্মদ আসুন আমরা কয়েকটি ভালো ভালো নিয়ত করি আমরা নিয়ত করি এই অনুষ্ঠানের আলোচনার মধ্যে যা কিছু বলবো আল্লাহ এবং তার রসুল সাল্লু তাল আলি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনিও নিয়ত করেন যা শ্রবণ করবেন নিজে আমল করে অপর ভাইয়ের কাছে আর দাওয়াত পৌঁছিয়ে দিবেন حسنًا، نحن نبدأ إن شاء الله نعطي مصطفى صلى الله تعالى عليه وسلم قرباً، إن شاء الله صلوا على الحبيب صلى الله تعالى عليه وسلم صلى الله عليك يا رسول الله صلى الله عليه ভালো বসি প্রিয় নবীকে ভালো ভালোবাসি ভালো প্রিয় নবীকে প্রিয় নবীকে ভালোবাসি বসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালো

সামি এসো এসি ডাক দিসমি ভাইল বসে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে সাল্লাল্লাহু আলাইহি মাসা আল্লাহ মাদা হিসেবে দর্শকবৃন্দ আজকের বিষয় বলি হচ্ছে যে যাকে ভালোবাসে তার ফজিলত কি পরকালে তার সম্মান কি অর্থাৎ ভালোবাসার বহির্বকাশ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে হয় অলাদে রসুলের সাথে হয় আলে বায়াতের সাথে হয় অর্থাৎ যে যাকে ভালোবাসবে তার সেই প্রতিদান কি হবে এই সম্পর্কে আলোচনা হবে এমনি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এটা হাদিস শরীফের কুলাসা যে যাকে ভালোবাসবে কাল কেয়ামতের দিন তার সাথে তার হাসর হবে অর্থাৎ আমি যাকে ভালোবাসব কেয়ামতের দিন সে আমার সঙ্গী হবে তার সাথে আমার হাসর হবে এটা হচ্ছে হাদিসের মূল সারমর্ম আসলে আমরা মোবালিক ইসলামী ভাইয়ের সাথে আলোচনা যাব আমরা প্রথমে আমাদের মাসুদ বাইয়ের কাছে যাব ভালোবাসার সম্পর্কে আপনি কি বলেন ভালোবাসা মোহাব্বত মহাব্বত যদি আমরা দেখি তো মোহাব্বতকে ওলামায়করা তিন ভাগে ভাগ করেছেন নাম্বার এক মোহাব্বতে ইমানই সুবাহ আল্লাহ ইমানের মহাব্বত ইমানের সম্পর্ক আরেকটা হচ্ছে মোহাব্বতে যেটাকে আমরা বলি স্বভাবগত মোহাব্বত আরেকটা মাহাব্বতের কলবি বলেন কলবের সাথে বা রিস্তার কারণে আত্মীয়তার কারণে মহাব্বত যেটাকে আমরা বলি প্রথমত আমরা তো আল্লাহকে দেখি নাই আমরা দিন ইসলাম কী এটা তো আকাশল্লাহ তালামের মাধ্যমে পেয়েছি আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা তার বাহাদানীয়তার একত্ববাদের ঘোষণা আমার নবী সাল্লাহ তলিবলামের মাধ্যমে প্রদান করছেন যেমন বলছেন কোরআন সুরাসের মধ্যে মধ্যে কুল্লাহ ইয়া রসুল্লাহ আপনি বলে দিন আল্লাহ এক আল্লাহ পরিচয় আল্লাহ আমার রসুলের মাধ্যমে আমাদেরকে দান করেছেন বেশ আচ্ছা রসুল বাগ সাল আলী আসসালামের মহাব্বত যদি মক্কার লোকদের অন্তর যদি না বসত না থাকত তাহলে তারা আকাশ সাল্লাহ তলিহি সাল্লামের কথা মোবারককে এই ইরশাদকে কখনো কবুল করতেন না আচ্ছা তাহলে আকাশ সাল্লাহ তাল ইসলাম প্রথমে চল্লিশ বছর পর্যন্ত নিজের অবস্থান ওখানে রেডি করেছে নিজের অ্যাক্টিভিটি খামুস কুফলে মদিনার মাধ্যমে নিজের আখলাকে তাদের উপর দেখিয়েছেন নিজের অবস্থান রেডি করেছেন আলামিন কত উপাধি মক্কার কাফিররা আকাশ সাল্লাহ ইসলামকে দিয়েছেন এরপর আকাশ সাল্লাহ তাল্লাহ আলাইসাল্লাম চল্লিশ বছরের জাহির জিন্দিগির পরে বাকি তেইশ বছরের মধ্যে আকাশ ইসলাম ইসলামকে প্রচার এবং প্রসার করেছেন প্রথম হচ্ছে নিজের কিরদার নিজের চরিত্র নিজের অবস্থান মানুষের সামনে উপস্থাপন করা এরপর আপনি যেটা বলবেন সেটা কবুল করবেন তাই মানুষের সাথে মহাব্বত তিন ধরনের হয় যেমন প্রথম নম্বর মহাব্বতে ইমানি আল্লাহ আল্লাহ রসুল সাহাবাই কারাম আউলিয়া কারাম রিনাদের সাথে কোরআন হাদিস ইত্যাদির সাথে মহাব্বত মহাব্বতই ইমানি আর মহাব্বতে যেটা তবে এই স্বভাবগত মহাব্বত স্বভাব আত্মীয় স্বজন মা বাবা সাথে সবার সাথে আমরা চলতেছি ফিরতেছি স্বভাব চায় তাদেরকে আমরা মহাব্বত করি একটা মহাব্বত আকলি যেমন মেডিসিনের সাথে মানুষের মহাব্বত মেডিসিন কেউ খাইতে চায় না তারপর কিন্তু বাধ্য হয়ে মানুষ এটা খায় আকল বলছে জ্ঞান বলছে মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন যে এটা খেলে তার রোগ ভালো হবে যদিও বা স্বাভাবিকভাবে মানুষ এটা তিক্ততার কারণে খেতে চায় না বা কেউ আইসিউতে হ্যাঁ পরে থাকতে চায় না কিন্তু আকল বলছে না এটা না করলে আপনার হচ্ছে না আপনাকে ওখানে থাকতে হবে তখন মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে তো আমরা কিতাব থেকে পাই যে আল্লাহ তার রসুলকে মহাব্বত করা এগুলো আপনি রসুলের তো ফেলতে পারেন মহাব্বতে পারেন তো ফেলতে পারেন ইমান ও বলে তাদেরকে মহাব্বত করো আকলো বলে তাদেরকে মহাব্বত করো ফিতরত বলে সব বলে তাদেরকে মহাব্বত করো সবকিছুর মহাব্বতের দাবি রাখে আল্লাহ আল্লাহ রসুল এবং দিন সবকিছু তো এখানে তো বোঝা যায় যে যদি আমি আপনি আহলে বায়াতকে আলাদে রসুলকে আমার নবীর কে আল্লাহ আল্লাহ কে ভালোবাসি কেয়ামত কায়েম হবে ঠিক কিনা জি জি এই ভালোবাসার যে যার সাথে ভালোবাসে তার সাথে তার হাসর হবে তাহলে যাদের অন্তরে ভালোবাসা আছে তারা তো সৌভাগ্য মধ্যে এসে যাচ্ছে ভালোবাসার মধ্যে ইমাম হুসাইনের ভালোবাসা ইমাম হাসানের ভালোবাসা নবীদের ভালোবাসা ভালোবাসার কথা তো আল্লাহ তালা কোরআনে পাকে হাদিসে পাকের মধ্যে আকাশ সাল্লাহ ইসলাম বহুত ইরশাদ করেছেন যেভাবে আকা সাল্লা ইরশাদ করেছেন যে লাউ হুম হত হবা ইলাইন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রসুল তার সন্তান সন্ততি তার আউলাদ তার মাল তার সম্পদ এবং মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত যান জান মাল সব কিছু দেখ একজন মানুষের ব্যক্তিগত যত জিনিস আছে সব চাইতে বেশি প্রিয় কি হতে হবে রসুল হতে হবে তাহলে মোকাম্মেল ইমানদার ইমানদার তো যতক্ষণ সে এটা হতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মমিন হতে পারবে না অর্থাৎ যতক্ষণ পিতা সন্তান মাল সম্পদ সবকিছু থেকে মানুষের আত্মীয় থেকে যতক্ষণ পর্যন্ত আমি রসুল তোমাদের কাছে সবচেয়ে প্রিয় হব না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার আল্লাহ তাল্লাহ না

উমর দ্বারা যেন জোশের মধ্যে চলে আসেন আল্লাহ তারা দয়া করলেন তো এখন এই মুহূর্তে আমার জানের চেয়েও আপনি প্রিয় তখন উমর তুমি এখন পরে পরিপূর্ণ ইমানদার হয়ে আছো তো মহাব্বত এমন একটা জিনিস যে মোহাব্বত বলে যাকে আমি ভালোবাসি তার আদাকে তার চলা ফেরা রীতি নীতি সব কিছুকে আপন করে নেয়া তিনি যা মহাব্বত করেন তা আমি মাহাব্বত করব তিনি যা নিষেধ করেছেন তা আমি ওনার প্রতিটি মেনে নেওয়া মেনে নেওয়া যাকে আমি লাইক করি পছন্দ করি ভালোবাসার দল আমির আলী সুন্নাত দামত বার আলিয়া নামাজের হাকাম কিতাবের মধ্যে নামাজ অধ্যায়ে এখানে লিখেছেন যে কার সাথে কার হাসর হবে যে ব্যক্তি নামাজ বর্জন করে ওই হাদিস বাগ যে যে যাকে মহাব্বত করে যার সাথে যার মিলে সে তার সাথে হাসর উঠবে যে যে ব্যক্তি মন্ত্রিত্বের কারণে নামাজ নামাজ ত্যাগ করে সে ফেরাউনের মন্ত্রী হামানের সাথে তার হাসর হবে আর যে ব্যক্তি রাজত্বের কারণে শাসন ক্ষমতার কারণে কেউ যদি নামাজ তরক করে নামাজ বর্জন করে সে ফেরাউনের সাথে তার হাসর হবে আর যে সম্পদের কারণে যে নামাজ ত্যাগ করবে কারণের সাথে তার হাসর হবে আর যে ব্যবসা বাণিজ্য ব্যস্ততা মানুষের উঠা বসা মেলামেশার কারণে যে নামাজ ত্যাগ করবে সে মক্কার বিশিষ্ট কাফির ওবাই বিন খালফের সাথে তার হাসর হবে তাই এখানে দেখা যায় যেমন আকাশ নিঃস্বাদ করেছেন যে করেছেন যে 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 সাথে সাদৃশ্যতা রাখে সে সেই কৌমের অন্তর্ভুক্ত সে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যায় মানে দর্শকবিন্দু এখানে আমরা শুনলাম আমরা যে যাকে নকল করি যাকে স্টাইল করি ফলো করি তার সাথে আমার আপনার হাসর হবে এখানে একটা জিনিস দেখার বিষয় আজকে আমরা যারা যুব সমাজ যারা ইয়াং বা মুসলমান যদি আমি আপনি আল্লাহ এবং তার ওষুধের তরিকা হচ্ছে অন্য কোনো সম্প্রদায় অন্য কোনো জাতি অন্য কোনো তরিকা যদি আমরা ফলো করি তাহলে আমাদের কী হবে আরেকজনকে ফলো করার কিন্তু অনেক ফজিলত রয়েছে ভালো নেক কারকে যখন ফলো করবেন তখন আপনি আল্লাহ তালা অনেক আজাব থেকে বেঁচে আল্লাহ তালা অনেক নিয়ামত লাভ করবেন যেমন রেওয়াতের মধ্যে মিলে যেমন হজরতে মুসা আলি সাল্লাহসাল্লামকে তার যুগের এক মুনাফিক জাহিরিভাবে ইমান ইমানদার দেখালেও ভিতরে কিন্তু সে সামরি অনেক বড় কট্টর মুনাফিক ছিল সে জাহিরিভাবে মুসা আলি সাথে থাকতো কিন্তু ভেতরে সে আর কাছে গেলে উনাদের বক্তব্য যে ব্যক্তি মুসা আলাইহিসসালাম যখন তুর পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা কিতাব আনতে গেলেন কথাবার্তা বলতে গেলেন আল্লাহ তাআলার সাথে তখন এই 40 দিনের মধ্যে যে গো গোবৎস গরুর বাছুর রেড়ি করে যেটার ভিতর হযরত জিবর ইবনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন সাল্লাম যখন মুসা আলাইহিসসালামের দরবারে আসতেন যে ঘোড়ায় চড়ে আসতেন ঘোড়া যে বালির উপর দিয়ে যেত যেখানে ঘোড়ার খুর পড়তো পা পা তো ওখানে ঘাস উৎপন্ন হতো ঘাস উঠে যেত ওই ঘাস ওই সামরি কেন সে হাজরত মৌসাল্লাহ্লা সাল্লামের সাথে থাকতেন ওগুলো সংগ্রহ করতেন যখন মোসা আলাহি সাল্লা সাল্লাম তুর পাহাড়ে গেলেন সামরি গোবৎসর রেডি করলেন কিছু স্বর্ণটন দিয়ে গলা গলিয়ে গরুর বাছুর রেডি করে ওর ভিতর তার ভিতর ওই খড়কুটো ওই মাটিগুলো ঢুকিয়ে দিলেন দেওয়ার সাথে সাথে ওই গোবৎসরের ভিতর যান চলে আসলো প্রিয় ইসলামী ভাইয়ের মধ্যে রয়েছে দর্শকবৃন্দ আসলে দেখার জিনিস যে জিবরিল আমির সাল্লা সাল্লামের সাথে টাচ হয়েছে ও ঘোরার ঘোরার সাথে টাচ হয়েছে মরুভূমির ওই বালির যেটাতে কোনো স্বাভাবিকভাবে উর্বর না একটা জিনিসকে উৎপন্ন করার শক্তি যার ভিতর নাই আবার ওই জিনিসটা সংরক্ষণ করেছে ওই সামরি এবং সে ওইটা ওই গোবৎসের ভিতর ঢুকাই দিল ওর ভিতর যান চলে আসলো সম্পর্ক জি একজন ফিরিস্তার রসুলের সাথে টাচ হয়েছে চতুষ্পদ প্রাণীর এটার সাথে টাচ হয়েছে জমিনের জমিনের জিনিসের সাথে টাচ হয়েছে আছে গোবৎসর এটা কিন্তু যান চলে আসলো তাহলে আমার নবী কেন হায়াতুন নবী হবেন না আমার নবী অনেক মুর্দা তো জিন্দা করছেন করছেন নবী নবীর বংশ নবীর আউলাদ নবীর সাহবায় কালামের জিন্দগির সাথে যদি আমরা একটু টাচ হয়ে যায় না তো আমাদের তো জিন্দা হয়ে যাবে আমাদের আমল জিন্দা হয়ে যাবে সব কিছু জিন্দা হয়ে যাবে তাই ওই সামরি এ মহাল্লা সাল্লাকে নকল করতো মুসা ভালোবেসে না হোক মানে নকল যেভাবে মোসা কাপড় পরতেন ওভাবে কাপড় পরতেন মুসাল যেভাবে লাঠি নিতেন ওভাবে যে স্টাইলে চলতেন সেভাবে চলতেন এবং তার বিরুদ্ধে যখন আজাবের ইয়ে আসলো ফরিয়াদ আসলো একে কেন ধ্বংস করা হচ্ছে না সে এ আমার মৌসাকে নকল করে আমার মৌসাকে ভালোবেসে হোক না ভালোবেসে হোক অপছন্দ করে হোক সে নকল করে এটার কারণে আমার আমার তাকে কি চলা ফিরা উঠা বসার স্টাইলকে নকল করার এই ফজিলাত তাই যদি মহাব্বত করে যদি কেউ স্টার্ট করে এবং সিদ্দিক আকবর আমার আকাশ রাসমকে ফলো করতেন আমার ফারুক আজম রদিন ফলো করতেন ইনার সাহাব একরাম কীভাবে ফলো করেছেন আউলিয়া একরাম কীভাবে ফলো করেছেন আসলে ইসলামটা হচ্ছে ফলোর মাধ্যমে ইসলাম কিতাবের পাতা যদি আরবি পরে যদি ইসলামকে বোঝা যেত তাহলে মক্কার বড় বড় কাফির জেহেল বলেন উদ্া বলেন সাহেবা বলেন ওমাই বিন খাল বলেন যারা বলেন তারা আরবির মধ্যে অনেক বড় মহারথ স্মার্ট ছিল তারা অনেক বিশেষজ্ঞ ছিল তাহলে তারা কোরআনকে বুঝে নাই তারা বা বুঝে নাই তারা বুঝে অনেক বড় ইসলামের বড় শানদার ব্যক্তিত্ব হয়ে যেতে পারতেন কিন্তু না এটা নসিবের ব্যাপার এবং আকাশ ইসলামের মহাব্বত নিয়ে যে কোরআন ও হাদিস পরে আকাশালামের সাথে যাদের বন্ধন তাদের থেকে যখন ইসলাম তাদের জীবনের সাথে যখন ইসলামিক কালচারকে মিলিয়ে সে যখন ফলো করা শুরু করে তখনই তার ভিতর ইসলামের অনুকরণের যেটা শক্তি সেটা চলে আসে তাই ইসলাম আমরা পেয়েছি আউলিয়া কেরামের মাধ্যমে আউলিয়া কেরাম পেয়েছেন কেরামের মাধ্যমে সাহাবাইকরাম আকাশলাল্লা ইসলাম থেকে পেয়েছেন সেভাবে আমরা যদি আউলিয়া কারাম এর ওই ইসলামকে যদি আমরা জিন্দগির মাধ্যমে যদি আমরা আমল করা শুরু করে দেয় ইনশাআল্লা ওই আকাশের সময় মাহাব্বত আকাশের সময় চলন বলন হ্যাঁ সবকিছু আমাদের ভিতরে ফুটে উঠবে ইনশাআল্লাহ দর্শকবিন্দু আসলে এটাই বাস্তব যে যার জন্য নিবেদিত প্রাণ صلوا على الحبيب صلى الله تعالى على محمد الله تعالى الشبيكي شباكه الله الولي الله النبي الله الرسول صحابة إكرام الله النبي এবং আমাদের নবী এবং নবীর বংশধর সবাইকে ভালোবাসা আর মুহাব্বত করার তৌফিক দান করুক আমিন আমিন মিজাই নবীল আমিন সাল্লাল্লাহু উতা আলা মুহাম্মদ সাল্লু আলা الحবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ইয়ে ঘরানা মেরে